আসসালামু আলাইকুম। আপনারা দেখেন এই যে আমাদের কারখানা দিয়ে দেখেন অরিজিনাল কারখানা থেকে যে চুন দেখেন আমাদের প্যাকেটিংটা দেখেন এই দেখেন আমাদের চুনের প্যাকেটিংটা হচ্ছে হাতের শিলি, বুঝতে পারছেন ভাই? আপনি কতদিন যাবত এই হাতের শিলি প্যাকেট করেন? 25 বছর। আচ্ছা, তার মানে অরিজিনাল কারখানা যে যে কারখানার মালিক তারা আপনার প্যাকেটিংটা হচ্ছে আপনার হাতের শিলি? হাতের শিলি, ঠিক আছে। আর যেটা ওই মিশিংয়ের শিলি সেটা অরিজিনাল কারখানার না, তাই না? না না, ওইটা 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 হলো যারা আমাদের কারখানা থেকে মাল নিয়ে ওই বাইরে আপনার এই এই মালটা নিয়ে ওনারা প্যাকেট করে, তাই না? মানে মাল কিন্তু একই থাকে নাকি? বরং এই এই মালটা আর ভালো থাকে না? আর ওইটার মধ্যে থাকে ভেজাল নাকি? তা আপনারা তো শুনলেন, দেখছেন, এই হচ্ছে আমাদের ঐতিহ্য, আমাদের আগের ঐতিহ্য, আমাদের কারখানার ঐতিহ্য। ওই যে আমাদের হাতের শিলি হচ্ছে আমাদের এই এই চুনের কারখানার ঐতিহ্য। আমরা হাতের শিলি দিই, আমরা কখনো প্যাকেটের শিলি দেই না। আর উনি হচ্ছে 25 বছর যাবত এই হাতের শিলি দিয়ে আসছে, তো বুঝতে পারছেন যে আমাদের কারখানার বয়স কত হতে পারে। তো এ হচ্ছে আসল ব্যাপার। যারা আপনার প্যাকেটের শিলিরটা চান তারা আসলে অরিজিনাল কারখানা থেকে আপনারা মালটা নেন না, ঠিক আছে? এখানে অরিজিনাল কারখানায় আপনার ওই এই কী যে বলে মিশিংয়ের শিলি দেয় না, অরিজিনাল কারখানায় দেয় আপনার হাতের শিলি। এই যে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের চুনের মালটা, দেখি আপনাদেরকে দেখাই, চুনের এই দেখেন দেখেন অরিজিনাল কারখানার সব। এগুলি কি? এগুলি হচ্ছে আপনার সব চুন, এখানে কোনো গুঁড়া নাই, বুঝতে পারছেন? আর দুই নাম্বারই নাই। আর আপনার ওই প্যাকেটের আপনার যেটা আপনার এই মিশিংয়ের শিল থাকে ওটার মধ্যে গুঁড়া থাকে, অনেক সময় অর্ধেক চুন থাকে, অর্ধেক পাউডার থাকে, কিন্তু আমাদের এখানে এরকম না, আমাদের এখানে পুরোটাই থাকে আপনার চুন। দেখেন উনি চুনের পিছনে যাচ্ছে, তো পুরোটাই থাকে চুন। এই যে আপনাদের দেখাই, দেখেন উনি প্যাকেট করতেছে, এই দেখেন পুরোটাই চুন। এই হচ্ছে আমাদের কারখানার, আপনারা দেখতে পাচ্ছেন এই যে আমাদের কারখানা, এই কারখানাতে দেখেন এই যে চুন প্যাকেট হচ্ছে। আর এই পাশে দেখেন এই যে আমাদের এই যে মালগুলি আপনার গাড়িতে উঠে হচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন এই যে গাড়িতে উঠে, এই যে এই অবস্থা। তো অরিজিনাল যে কারখানার থেকে অরিজিনাল যারা চুনগুলি নিতে চান তারা আসলে এই যারা বলেন যে আপনার ওই যে মিশিংয়ের শিলির চুনের জন্য পাতল করে লেন, মিশিংয়ের চুন মানে মিশিংয়ের শিলির যে বস্তা চান, আসলে আমাদের কাছে মিশিংয়ের চুনের বস্তা নাই, অরিজিনাল যে চুন ব্যবসায়ী আমরা আমরা মিশিংয়ের মাধ্যমে চুনের শিলি দিই না, আমরা হাতের শিলি দিই। এটা হচ্ছে আমাদের অতিথি, এবং আমি দেখাইছি হাতের শিলি। আর ভিতরে যা পাচ্ছেন আপনারা দেখেন, ভিতরে যা পাচ্ছেন সব হচ্ছে আপনার চুন, এগুলো হচ্ছে সব চুন। ঠিক আছে, এখানে আমরা কোনো গুঁড়া টোড়া বা আলাদা পাউডার বা আপনার এই কী বলে মাটি মিক্স করি না। অরিজিনাল কারখানা থেকে যারা চুন নেবেন তারা এই জিনিসটাতে কখনো পড়বেন না। আর যারা মাটি মিক্স চুন পাবেন 100% ধরে রাখবেন সেটা কারখানা অরিজিনাল কারখানা থেকে আসে নাই। আমাদের উঠানে কারখানা মালগুলি আমরা দেখেন, আমরা কোনো মাটি মিক্স করা আছে কিনা কিছু নাই। আপনাদেরকে আমি নিয়ে দেখাই, আপনারা দেখেন দেখেন ওনারা কাজ করছে ওইখানে প্রচুর ধুলাবালি, দেখেন মাটি আছে কিনা, ওইখানে করে মাটি নাই। তো এই হচ্ছে অরিজিনাল চুন, এই যে হচ্ছে চুনের কারখানা আমাদের, এই যে চুনের কারখানায় দেখেন হাতের শিলি, এখানে কোনো মিশিংয়ের শিলি নাই এবং আমরা মিশিংয়ের শিলি দেই না। যারা মিশিংয়ের শিলির জন্য পাগল করে এলেন, মিশিংয়ের ওই যে বস্তা চাল শিলি বস্তা, এই মাছ মার্কা বা আপনার ওই চিংড়ি মার্কা, আমরা কোনো আমাদের কোনো চিংড়ি মার্কা নাই। দেখেন আমাদের বস্তাটা পুরো সাদা, এ হচ্ছে অরিজিনাল চুনের যেই কোয়ালিটি, অরিজিনাল কারখানা থেকে যারা সরাসরি চুন নেবেন তাদেরকে বলে রাখি আমাদের বস্তাটা পুরোপুরি সাদা, এখানে কোনো মাছ মার্কা বা চিংড়ি মার্কা নাই এবং মিশিংয়ের শিলি নাই, আমরা হাতের শিলি দেই। আর এইটা হচ্ছে অরিজিনাল শিলি এবং অরিজিনাল চুনের বস্তা, এটার মধ্যে যা আছে সব চুন, এই দেখেন সব চুন, এগুলি সব চুন, বুঝতে পারছেন? এই যে সব চুন, এখানে কোনো পাউডার নাই, বুঝতে পারছেন? এ হচ্ছে আমাদের বিষয়। তো যাদের মনে করেন মাথা নষ্ট হয়ে যায় তাদেরকে বলে রাখি যে যারা আপনারা যদি
মানে সরাসরি কারখানা থেকে ডাইরেক্ট চুন নিতে চান তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এবং আমাদের স্ক্রিনে আমাদের নাম্বার দেওয়া থাকবে। আর এই মিশিংয়ের চুন যদি কিনেন তাহলে বুঝবেন যে আপনাদের তৃতীয় পক্ষ দিচ্ছে এবং ওইখান থেকে ওনারা লাভ করছে এবং আপনাদেরকে দিচ্ছে। এই এটা আসলে বাড়তি দামে আপনাদেরকে কিনতে হয়। কেন শুধু শুধু বাড়তি দামে কিনবেন? যেখানে আপনি এই বস্তা নিলে সরাসরি কারখানা থেকে বস্তা নিলে আপনি কমে পান, তাহলে কেন বাড়তি বস্তায় আপনারা ওই মিশিংয়ের শিলিতে আপনার ওইটা নেবেন? ওইটার মধ্যে যা আছে এটার মধ্যে তার চেয়ে বেশি আছে ভালো, এটার মধ্যে তার চেয়ে বেশি ভালো জিনিস আছে, বুঝতে পারছেন? ওটার মধ্যে গুঁড়া গুঁড়া থাকতে পারে আর এটা থেকে আপনার সরাসরি কারখানা থেকে আপনার মালটা নিতেছে, এতে হচ্ছে ব্যাপার। তো আপনারা এরপর যদি না বুঝেন তাহলে আর কিছু করার নেই, যারা মিশিংয়ের শিলি খুঁজেন, মাছ মার্কা, চিংড়ি মার্কা, বস্তা খুঁজেন, তাদের জন্য আমার আর কিছু বলার নাই। এটা এর চেয়ে আর কী বলবো, ডাইরেক্ট কারখানা থেকে আপনাদের ভিডিও করছি। এরপরে যদি না বোঝেন আমাদের কিছু আর বলার নেই। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।